ঠিক আছে পরের জনকে যুক্ত করি এখন সত্য জানার ইচ্ছে আপনাকে যুক্ত করা হয়েছে বলেন আপনি সত্য জানার ইচ্ছে আপনাকে যুক্ত করা হয়েছে আপনি একটু আনমিউট করে বলেন নিজেকে দেখেন হ্যাঁ বলেন ভাই আমি ইন্ডিয়া থেকে বলছি আচ্ছা বলেন ভালো আছেন হ্যাঁ ভালো আছি আশা করি আপনিও ভালো বলেন তাহলে বলছি আমার জানা ইচ্ছে হচ্ছে যে মানুষ মরার পরে এই যে আমাদের মুসলিমদের মধ্যে যে কবর দেওয়া হয় বা হিন্দুদের মধ্যে পুড়িয়ে দেওয়া হয় এই বিষয়ে মানে এর সত্যটা কি মানে কি আপনার মানে এর উৎপত্তিটা কোথায় থেকে যেমন একটা আমি যেমন আমার একটা ফ্রেন্ড কে বলছি যে তোদেরটা ভুল তোরা যে মরার পরে এইভাবে নিঃশংস ভাবে পুড়িয়ে দিচ্ছে এটা ভুল তোদের আমাদের ইসলাম যেটা বলছে সেটাই ঠিক এই বিষয়ে সত্যটা আমি জানতে চাইছি সত্যটা মানে কি আমি তো আসলে মানে উৎপত্তিটা কোথায় থেকে এই জিনিসটা যেমন কোরবানির তো একটা ইতিহাস আছে আমি চেষ্টা করছি আপনাকে একটু বলতে দেখেন আপনার উত্তর এখান থেকে হয় কিনা আমি চেষ্টা করছি শোনেন একটু যে আগে যখন মানুষজন মারা যেত তখন তো মানে দূরে কোথাও নিয়ে ফেলে আসতো দূরে ফেলে আসার মাধ্যমে তারা দেখতে পেলো যে সেই মানে ডেড বডিটাতে পচন ধরে এবং ডেড বডিটাকে শিয়াল শুকুনে এসে খেয়ে যায় তখন মানে একটা মানে অস্বাস্থ্যকর পরিবেশ মাছি তারপরে হচ্ছে গিয়ে পচে যাওয়া গন্ধ এই জিনিসগুলার মানে উৎপত্তি ঘটে এই জিনিসগুলা যখন মানুষ ফ্রিকোয়েন্টলি দেখলো এবং তাদের প্রিয়জনদের প্রিয়জনরাও তো মারা যেত প্রিয়জনদের মানে যে বডিটাকে তারা এইভাবে একটা জায়গায় ফেলে আসবে তখন এই এই জিনিসটা মানে বডিটাকে শিয়াল শুকুনে এসে খাবে এই জিনিসটা তারা অনেকই পছন্দ করতো না তারা এই জন্য তারা যেটা করতো যে কিছুটা মাটি টাটি খুঁড়ে সেটার ভিতরে অনেকে মানে ঢুকায় রাখতো মাটির চাপা দিয়ে রাখতো যেন পচা গন্ধটা বাইরে না বের হয় হয় একটা অস্বাস্থ্যকর পরিবেশ তৈরি না না রোগ জীবাণু যেন ছড়ায় পোকামাকড় যেন না আসে বসে এই জিনিসটা তারা মাটি ইয়া করে করতো অনেক সময় অনেক সময় যেখানে ইয়া পাওয়া যেত না সেখানে আবার নদীতে ভাসায় দিত অনেকের ভিতরে অনেক কালচারের ভিতরে আছে নদী যদি পানি থাকে সেই পানিতে ভাসায় দেয় তারা আবার অনেক কালচারের ভিতরে আছে যে পোড়ায় দেয় এই জিনিসগুলো প্রাচীনকাল থেকে পোড়ায় দেয়াটা হচ্ছে গিয়ে এই যে এই যে পচন পচে যাওয়া বা মানে পচন ধরা বা রোগ জীবাণু ছড়ানো থেকে মুক্তি পাওয়ার জন্যই সাধারণত পোড়ায় ফেলা হয় তবে সেটা খুব একটা ভালো সিস্টেম না কিন্তু রোগ জীবাণু এই জিনিসগুলো থেকে রক্ষা পাওয়ার জন্য পোড়ায় দেওয়াটা ভালো সিস্টেম আবার আহ আপনি যদি একটা মানে ইয়া হিসেবে চিন্তা করেন যে এই জিনিসটাকে মাটির ভিতরে দিলে এই বডিটার যে পুষ্টিগুলা সেগুলো মাটিতে ফেরত যাচ্ছে এই হিসেবে আবার বৈজ্ঞানিক ভাবে আবার এইটা ভালো মাটির ভিতরে এইভাবে প্রাচীনকালের মানুষ এইভাবে যেহেতু তারা দেখেছিল তাদের পর্যবেক্ষণের মাধ্যমে দেখেছিল আচ্ছা ওনার লাইন কেটে গেছে বোধ আবার হয়তো আসবেন মানুষ তাদের অবজারভেশনের মাধ্যমে দেখেছিল যে বডিটাকে যদি মানে যেখানে সেখানে ফেলে দেওয়া হয় তাতে একটা অস্বাস্থ্যকর পরিবেশ একটা রোগ জীবাণু একটা মাছি একটা পচনশীল জিনিস একটা শিয়াল শুকনের কামড়া কামড়ি এই জিনিসগুলোর উৎপত্তি ঘটে এটা থেকে তো এই জিনিসটার উৎপত্তি যে একটা নির্দিষ্ট স্থানে সেই বডিটাকে দাহ করা বা পোড়ায় দেয়া বা নদীতে ভাসায় দেয়া মানে বড় পাথর টাথর বেঁধে নদীতে ফেলে দেয়া যেন ডুবে যায় উপরে এইভাবেই তো আসলে এই এই যে উৎপত্তি ঘটেছে কিন্তু এইগুলা তো আফ্রিকার যে মানে যারা আদিবাসী আছে তাদের আদিবাসী যে সমাজ সেই সমাজের জীবনযাত্রা দেখলেও এই জিনিসগুলা দেখা যায় যে তাদের ভিতরে এই ধরনের কালচার আছে যে মাটি অনেক বড় গর্ত করে সেখানে ঢুকাই দিত অনেকে অনেকে আবার পানিতে ভাসায় দিত অনেকে আবার পোড়ায় ফেলতো এটা তো প্রাচীন কাল থেকে এই জিনিসটা চলে আসতেছে এখন আহ এইভাবেই তো পরবর্তীতে যে ধর্মগুলা যে অঞ্চলে কালচার হিসেবে তাদের পুরনো যে কালচারটা তাদের ছিল তারা অনেক সময় দেখা গেছে পুরনো কালচারটা কি অ্যাডপ্ট মানে ইয়া করে নিচ্ছে নিজের নিজস্ব করে নিচ্ছে যেমন আরব দেশে তো আগে থেকেই মানে মাটিতে দেওয়ার বালি বালি তো এটা তো মাটিতেই দিতে হবে মাটির ভিতরেই দিতে হবে মাটিতে কবর দেওয়ার সিস্টেমটা অনেক আগে থেকে প্রচলিত ছিল মোহাম্মদ ছোটবেলা থেকে এই জিনিসটা দেখে দেখি বড় হয়েছে বড় হয়ে সে বলছে যে হ্যাঁ এভাবেই দিতে হবে মাটির ভিতরে কবর দিতে হবে আবার ভারতে আবার যে সিস্টেমটা ছিল সেটা হচ্ছে পোড়ায় দেওয়ার সিস্টেম ভারতে যেই করেছে। তারা থেকে পোড়ায় দে পোড়াই দে তারাও এই সিস্টেমটাকে সাপোর্ট করেছে পরবর্তীতে যখন ভারতে যখন মুসলিম আহ ইয়ারা আসলো ইসলামিক সাম্রাজ্যবাদীরা আসলো তারা তখন ওই আরব দেশের কালচারটাই এই দেশে ইয়া করার চেষ্টা করলো হ্যাঁ একজন লিখেছেন যে মমি দেওয়া হতো হ্যাঁ এটাও সত্য অনেক অনেক সভ্যতাতে মমি করেও রাখা হতো যারা ধনী যারা রাজ তাদেরকে আবার মমি করেও রাখা হতো এটাও সত্য হ্যাঁ সত্য জানার ইচ্ছা আপনি এবার বলেন তো আপনি কি আপনার প্রশ্নের উত্তর পেয়েছেন নাকি আপনার মানে প্রশ্নের উত্তরটা ঠিকভাবে আমি দিই ঠিক আছে কোনো সমস্যা নেই তো বিষয় হচ্ছে দাদা এগুলো তো কিছু মুসলিম আছে আমিও মুসলিম বাটা আমি এগুলো বিশ্বাস করি না কিছু মুসলিম আছে বলে হিন্দুদেরকে মরার পরে অনেক নিঃশংস ভাবে আমাদের ইসলামে তো এগুলো নাই আমাদের যেটা আছে সেটা ঠিক এবার আমি তো বলতে পারি এটা ভুল হলে বোঝাতে পারি না কারণ এর আগে একবার আমি বোঝাতে গিয়ে আমাকে অনেক অপমান আমাকে মসজিদে তোলা হয়েছিল মানে আমাকে এক কথায় যেটা হয় এটা সাথে আমিও একমত যে হিন্দুরা যে আগুনে পড়া এটা তো খুবই বিভৎস এবং নিশংস মানে একটা মানে একটা মানুষের বডিকে এভাবে মানে বাস টাস দিয়ে আবার আমি এরকমও দেখেছি যে ওইটার সময় নড়াচড়া শুরু করে যখন পোড়ানো শুরু হয় তখন এই লাস্টার ভিতরে একটা ইয়া শুরু হয় নড়াচড়া শুরু হয় হ্যাঁ মানে একটা মানে এটার একটা মেকানিজম আছে বডির একটা মেকানিজম আছে যে আপনি যদি পোড়ানো শুরু করেন তখন দেখা যাবে যে বডিটা নড়তেছে বডিটার ভিতরে এক ধরনের প্রেসার ক্রিয়েট হবে তখন ওই বডিটা নড়াচড়া করে তখন বাস দিয়ে পিটানো শুরু করে এই যে যারা ওই যে শশানে থাকে তারা বাস দিয়ে পিটায় 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 ঠেলে ঠেলে আগুনের ভিতরে দিয়ে দেয় ওই লাশটাকে এটাও তো ভাই বিবৎস ব্যাপার একটা মানে সেটা মানে মৃত হোক কিন্তু একটা মানুষ তো ছিল সে তার একটা ডিগনিটি আছে তার একটা সম্মান আছে এভাবে তাকে নিয়ে এভাবে পড়ায় দেয়া এই জিনিসটা আমার কাছেও খুবই খারাপ লাগে আচ্ছা ভাই আমি আরেকটা প্রশ্ন করি আপনাকে যদি অনুমতি দেন হ্যাঁ বলেন বলছি আমাদের আমি একটা হাদিস পড়লাম তখন নাকি নবীর আমলে উটের মূত্র পান করতো মানুষ মানুষ পান করতো না সেটা হচ্ছে যে নবী মোহাম্মদের কাছে কিছু লোক এসেছিলো এসে ইসলাম ধর্ম গ্রহণ করেছে সেই লোকদের কিছু একটা অসুখ ছিল তখন মোহাম্মদ বলছে যে তুমি তুমি তোমরা উটের পেশাব এবং দুধ মিশ্রিত করে খাও তখন তেলে এটা একটা না না ভাই আমি একটা আপনার আপনার সুন্নার ডট কম থেকে দেখলাম একটা হাদিস এমন বলছে যে একটা লোক ছিল মোহাম্মদের কাছে আশ্রয় নেবার জন্যে তো ওকে থাকতে দিয়েছিল প্লাস বলছিল যে তুমি আমার উঠ নিয়ে যাও ওখান থেকে দুধ খাবা উটের মূত্র খাবা দিয়ে থাকবা তো কোনো ঘটনা ঘটে নাই ভাই আপনি যেটা বলছেন ভুল বলছেন আমি আপনাকে বলে দিচ্ছি সেই গোত্রটা ছিল একটা বেদুইন গোত্র সেই গোত্রটার কয়েকজন মানুষ এসেছিল একজন মানুষ না কয়েকজন মানুষ এসেছিল একটা দল একটা গ্রুপ এসেছিল গ্রুপ অফ পিপল সেই গ্রুপটা এসে মোহাম্মদের কাছে বলেছিল ইসলাম কবুল করেছিল ইসলাম কবুল করে তারপরে তারা বলেছিল যে আমাদের একটা পেটের সমস্যা আছে পেটে ইয়া হয় তখন মোহাম্মদ তাদেরকে উটের পেশাব এবং তারা তখন মুসলমান ছিল সেই গোত্রটা বের করেন আগে করেন তারপর আমি দলিল ছাড়া কথা বলি না দলিলটা আমার হবে না আপনি তাহলে মানে শেয়ার দেন এখানে এখানে ভাই শেয়ারটা দিব কিভাবে একটু যদি বলতেন আরকি

ভাই এই আটা আমার ইসে দেন মানে আমার প্রাইভেট চ্যাটে লিঙ্কটা দেন সত্য জানার ইচ্ছে আপনি তো প্রাইভেট চ্যাটে লিঙ্কটা দেন সত্য জানার ইচ্ছে ভাই আপনি কি শুনতে পাচ্ছেন তাহলে আপনার মধ্যে একটু সময় লাগবে আপনি তাহলে সেই হাদিসটা খুঁজে টুজে বাইর করে হ্যাঁ ভাই ভাই সাইয়াল বুকারির পাঁচ হাজার ছশো পঁচাশি নাম্বার হাদিসটা সোহি বুখারির পাবলিকেশন্স সাইআলবুকা sunna.com থেকে নেওয়া বাংলাতে এটা আমি বাংলাটা পড়লাম আর কি sunna.com এ বাংলা কি ভাই পড়লেন ভাই ওখানে অপশন আছে তো ভাই বাংলা করার জন্য sunna.com এ বাংলা অপশন আছে আমি তো বের দেখিনি আপনি কি পাইলেন অদ্ভুত কাণ্ড ভাই sunna.com এ বাংলা অনুবাদ বাখন অনুবাদ দিতে মানে অদ্ভুত কান্ড তো ভাই দেখি একটু সোনা ডট বাংলা অনুবাদ দেয়া আছে কিনা দেখি তো ভাই এটা হচ্ছে সোনা ডট কম কোথায় ভাই বাংলা অনুবাদ কোথায় এক সেকেন্ড ভাই সহি আল বুখারী ভাই এটা মারেন প্রথম কাটটা মারেন সহি আল বুখারী মানলাম তারপর কত চ্যাপ্টার বলেন অধ্যায় নাম্বারটা বলেন এক সেকেন্ড ভাইয়া তো ওঠান ওঠান অধ্যায় নাম্বারটা বলেন অধ্যায় নাম্বারটা ওখানে দেয়া আছে দেখেন এক সেকেন্ড ভাই আমি হাদিসটা এক সেকেন্ড আমি পড়ে আসি এক সেকেন্ড जस्ट सेकंड ভাই তাহলে আপনি আপনি একটা হাদিসটা নিয়ে লিংকটা নিয়ে তারপর আপনি যুক্ত হন এসে এখানে প্রাইভেট চ্যাটে দিলেই আমি হাদিসটা বের করে দেখাবো সবাইকে আপনি আগে নিয়ে আসেন ঠিক আছে এখান থেকে বের হয়ে নিয়ে তারপর আবার ঢোকেন ঠিক আছে

তখন এইটা যেহেতু নবীর মুখ থেকে বের হয়েছে সেহেতু এটা একটা ইসলামের বিধান হয়ে গেছে হ্যাঁ নবীর মুখ থেকে যে কথাটা বের হবে সেই কথাটাই হচ্ছে ইসলামের একটা বিধান এবং এই উটের পেশাবটা সাথে সাথে উটের পেশাব খাওয়াটা মুসলমানদের জন্য হালাল হয়ে গেছে কারণ নবী মুখ থেকে মুসলমানদের জন্য একবার বলে একবারও যদি বলে যে আহ উটের পেশাব খাওয়াটা হালাল তাহলে সেটা হালাল হয়ে যায় আমি আপনাকে সেই দলিলগুলো বের করে দেখাচ্ছি এক মিনিট এবং প্রথমে আমি দেখি যে এই বিষয়ে

আপনার কাছে নাফাক মনে হচ্ছে যে আপনি বলছেন ইমাম আবাহিনী রাম তুল আলী তিনি বলেছেন যে তিনি সত্যি তার মাঝে শুধুমাত্র এটাকে তারা যায় হাতে নাফাক অন্যান্য মাঝাবিকে নাফাক বলা হয়নি তারা বলেছেন যে এটা যে সমস্ত প্রাণী দুষ্ট খাওয়া যায় সে সমস্ত প্রাণীর মূত্র নাফাক নয় তবে সেটা হচ্ছে না যে খায় না তো তিনি খেতে বলেছে সেটা রোগের কারণে হিসেবে খেতে বলেছেন রোগের কারণে নাফাক খেতে পারেন এটা নাফাক নয় এটা হচ্ছে অর্থ হচ্ছে রোগের কারণে আপনি এটা খেতে পারবেন বলেন কারণ তিনি বলেছেন হারাম আল্লাহ হার মধ্যে আমার মধ্যে কোনো এই নেই সেটা হার বলা যাবে না এটা আপনি বলছেন কারো সেটা খাবে আর সে খাবে না কিন্তু এটাকে রসুল্লাহ সবাইকে আমার মূর্ত্র খেতে পারেন এটাকে নিয়ে যারা নিজেরা অনেক কিছু খাচ্ছে নিয়ে আমরা কথা বলবো না নিজেরা কিন্তু কত কিছু খাচ্ছে কত নাফা জিনিস খাচ্ছে তারা কিন্তু মুসলিমদের যেটা শরীর অনুমতি জিনিস সেটা কিন্তু তাদের যত মাথা ব্যথা তাদের যত মাথা ব্যথা ওটা নিয়ে অথচ দেখবেন যে তাদের মধ্যে অনেকে এমন এমন নানান জিনিস খাচ্ছে এবং আল্লাহর করেছে এবং যেটা পরীক্ষিত হয়ে গেছে যে কোনো রক্ত সহ কোনো কিছু মারা সেটা বিষাক্ত হয়ে যায় সে বিষয় তারা খাচ্ছে তাদের কাছে কোনো ব্যাপার হচ্ছে কেন রসুল বলেছেন তাদের সংসা না যা বলছেন তাদের সংসার দুই একটা সংসা তাদের সেটা আকলের সংসা সাল্লাম যা বলছে তার সত্য এবং তা হক এবং চের কোনো রকমের কোনো কোনো সুযোগ নেই বিশ্বাস করবে যেটা রোগের কারণে একটা নাপাক নয় এটা

আচ্ছা এই বলে দিলেন কিন্তু হালাল সবকিছু উৎকৃষ্টতম নিকৃষ্ট হালাল পেশাব খাওয়া একটা কোনো হারাম বিষয় না এখন মিসকা শরীফের যে পঁয়ত্রিশশো উনচল্লিশ নম্বর হাদিসে যে জিনিসটা বলা আছে নিকট উকল সম্প্রদায়ের কিছু লোক উপস্থিত হলো অতঃপর তারা ইসলাম গ্রহণ করলো কিন্তু মদিনার আবহাওয়া তাদের জন্য অনুপযোগী হলো অতএব তিনি সাল্লাহ আলাইসালাম তাদেরকে সাতকার উটিনির নিকট গিয়ে তার দুধ ও পেশা প্রসাব পান করার পানের নির্দেশ দিলেন এই মোহাম্মদ তাদের নির্দেশ দিয়েছিল তারপরে হচ্ছে আরেকটা সহি মুসলিমের বিয়াল্লিশ সাত নম্বর হাদিস এখানে বলা আছে উকল গোত্রের আটজনের একটি দল রাসুল সাল্লাহ সাল্লামের নিকট আগমন করলো তারা ইসলামের উপর বায়াত গ্রহণ করলো কিন্তু সেখানকার আবহাওয়া তাদের অনুকূলে না হয় তাদের শরীর অসুস্থ হয়ে গেল তখন তারা এই ব্যাপারে রাসুল্লাহ সাল্লাহ সাল্লামের নিকট অভিযোগ করলো নবী সাল্লাহ সাল্লাম বললেন তোমরা আমাদের রাখালের সাথে গমন করে উটের মূত্র ব্যবহার এবং দুধ পান করতে পারবে এখানে ব্যবহার বলা হয়েছে এখানে আসলে যে জিনিসটা এখানে হাদিসে লেখা আছে সেটা হচ্ছে উটের দুধ মূত্র এবং দুধ দুইটা মিক্স করে পান করার কথা ঠিক আছে উটের মূত্র ব্যবহার বলতে উটের মূত্র পান করাটাই বোঝানো হয়েছে সহি মুসলিম হাদিস একাডেমির বিয়াল্লিশশো ছিচল্লিশ নম্বর হাদিস এখানে বলা হচ্ছে উটের মূত্র ও দুগ্ধ পান করতে পারবে তারা বলল জি হ্যাঁ তারপর হচ্ছে এই উরাইনার ঘটনায় ঘটনা নিয়ে ইমাম ইবনুল ইমাম ইবনুল কাইম রচিত মুক্তাসার জাদুল মাদ গ্রন্থে যে জিনিসটা বলা আছে ইসলামিয়া যে আছে ওয়াহিদিয়া বলেন এই ঘটনা থেকে জানা গেল উটের পেশা পান করা যে সমস্ত পশুর গোস্ত খাওয়া হালাল সে সমস্ত পশুর পেশা পবিত্র এটাই হচ্ছে ইসলামের বিধান এবার আপনি বলেন হাদিসটা এই হাদিসটাই বলছিলাম আমি আপনাকে তাহলে আমাদের এখানে হিন্দুরাও খাই এবার আমি বলছি যে আপনাকে বৈজ্ঞানিক পদ্ধতি এটার কি তো এই হাদিসটা বলেন নাই ভাই আমি তো আপনাকে বারবার বললাম যে এটা হচ্ছে কয়েকজন ব্যক্তি আর আপনি বলছিলেন বারবার একজন ব্যক্তি এই জন্যই তো আপনাকে আমি বললাম তাহলে এটা দলিলটা বের করে দেখান আপনি তো সেটাও দেখাচ্ছিলেন না এটাই বলছি দাদা বলছি যে এটার বৈজ্ঞানিক কি বলে যে উটের দুধে কি সত্যি কোনো রোগ ভালো হয় উটের পেশাপে কখনো উটের পেশাপ হচ্ছে একটা মানে বর্জ্য পদার্থ মানে প্রাণীর বর্জ্য পদার্থের ভিতরে আহ বর্জ্য পদার্থ খাওয়া সরাসরি খাওয়ার ভিতরে কোনো ধরনের কোনো মানে ইয়া থাকতে পারে না এটা একটা নিকৃষ্ট জিনিস বর্জ্য পদার্থই হচ্ছে কিডনি যে জিনিসটাকে বর্জ্য হিসেবে ফেলে দেয় সেটা উটের পেশাপি হোক গরুর পেশাপি হোক কুত্তার পেশাবি হোক পেশাব পায়খানা এগুলা হচ্ছে বর্জ্য পদার্থ ঠিক আছে শরীরের বর্জ্য পদার্থ বর্জ্য পদার্থ সরাসরি খাওয়া কখনো কোনো উপকার হতে পারে না তবে কিছু কিছু পেশাবের ভিতরে কিছু কিছু উপাদান থাকে যে উপাদানগুলো যদি আপনি আলাদা করতে পারেন সেই পেশাব থেকে আলাদা করে সেটাকে সংশোধিত করতে পারেন সেই অংশটাকে সেটাকে আপনি বিভিন্ন কাজে লাগাতে পারেন বিভিন্নভাবে ব্যবহার করতে পারেন অনেক ইন্ডাস্ট্রিয়াল কাজে সেগুলো লাগানো সম্ভব লাগানো যেতে পারে অনেক বায়ো গ্যাস হিসেবে সেই জিনিসগুলো ব্যবহার করা যেতে পারে নানাভাবে সেগুলা ব্যবহার করা যেতে পারে কিন্তু সেগুলো অবশ্যই একটা প্রক্রিয়ার ভিতর দিয়ে এসে তারপরে সেটা করতে হবে সরাসরি কোনো উটের পেশাব বা কুত্তার পেশাব বা গরুর পেশাব এগুলো খাওয়া কোনো বুদ্ধিমানের কাজ না এগুলো হচ্ছে অশিক্ষিত মূর্খ বর্বর যারা লোক তাদের কাজ দাদা এটাই বোঝাতে পারি না আমি মানে আমাদের ইন্ডিয়াতে অ্যাভেলেবেল বিক্রি হয় আমি এই দেখি আমাদের ইসলামে টাকুন উপরে কাপড় পরা এই বিষয়ে মানে সায়েন্স কি বলে কি মানে যেমন আপনি ন্যাংটা হয়ে ঘুরেন নাকি টাকনোর উপরে পরেন নাকি আপনি আহ জাঙ্গিয়া পরে ঘুরেন এখানে সায়েন্স কেন কথা বলতে যাবে এটা আপনার আপনার খুশি আপনার না আমি কথাটা প্রশ্নটা করতে দেন আমাকে হ্যাঁ বলেন প্রশ্নটা হচ্ছে আমাদের ইসলামে যেমন আমি ডক্টর জাকির নায়কের একটা লেকচারে শুনলাম যে টাকনোর উপরে কাপড় পরলে নাকি কোনো একটা হরমোনের বৃদ্ধি পায় আমাদের শুনে আবারও আপনি আপনি আপনাকে একটু আগে একজনকে আমি বললাম যে কখন যখন কোন একটা ইয়া শুনবেন তখন যাচাই করে তারপর আসবেন এটা কোন জায়গায় ছাপা হয়েছে কোন গবেষণাতে পাইছেন যেটা আপনার উপরে পড়লে এটা সেটা হবে সেটা কোন গবেষণা থেকে পাইছেন সেই গবেষণাটা দেখান আমাকে ইসলাম তো বলছে এটা ইসলাম তো বলছে এটা উপরে কাপড় আমি জানি অলরেডি ইসলাম যেটা বলছে সেটা আমি জানি সেটা নিয়ে আমার কোশ্চেন না কিন্তু কোন হরমোন টরমোন কি হয় সেটা কোথা থেকে পাইছেন সেটার একটা বৈজ্ঞানিক জার্নাল আমাকে দেখান তাহলে এনে আমার আমার প্রশ্ন তাহলে ইসলাম বলছে আমি ডক্টর জাকির নায়ের কথাটা শুনলাম কে আমি ভিডিও দেখালাম কত মিথ্যা কথা আমি শুনলাম ওটা শুনলাম আমি ওই আপনার এইগুলো চ্যানটা কি একটা নিয়ে বললো বেশ যেগুলা ধর্মের জন্য ধর্ম মানে ইয়া প্রমাণ করতে মানুজন মিথ্যা কথা বলতেছে প্রতিদিন শত শত মিথ্যা কথা বলতেছে তাদের ধর্মটাকে বি সত্য প্রমাণ করার জন্য হিন্দুরাও করতেছে খ্রিস্টানরাও করতেছে এগুলা সবাই মিলাজিলা প্রতিযোগিতা করতেছে মিথ্যা কথা বানায় বানায় বলতেছে আর এগুলা প্রত্যেকটা জিনিসকে আমি বসেবে সেই আকুরব নাকি আলোচনা করব নাকি আপনার দায়িত্ব এটা যে আপনি যখন এই জিনিসগুলা শুনবেন তখন যাচাই করে দেখবেন আপনার দায়িত্ব আমার দায়িত্ব না প্রত্যেকটা জিনিস ধরে ধরে উত্তর দেয়া সেটা তো অবশ্যই দাদা আপনি ঠিক আছে দাদা থ্যাংক ইউ ঠিক আছে ভালো থাকেন তাহলে বিদায় জানাচ্ছি আবার আর আবার নিশ্চয়ই কথা হবে ভবিষ্যতে আর